হাস্তানি হাফাং নাইটঙ্গ কেফে কৃ হাস্তে সামদানী ফেবা সালবার কালীন কেফেক মানিনী বানিয়াখ্লাইনে রক রমজাগি টংমানী বহাইন ককটমা সালবারিয়া ইয়াং ইয়াকে ইয়াংনি কাসে ফাইটঙ্গ আবহাইন ককটমা এয়ারপোর্ট থানানী পুলিশ রকনি চাটেক মুংবাই খরকনি ড্রাগস বানিয়াখ্লাইনে রকন রমই মানলাইখা রানীর বাজার আমচানি ড্রাগসনি বানিয়াখ্লাইনাই সম্রাট বর্মন বাই দীপঙ্কর পাল বরক ফেন্সি দেল বাই ড্রাগস ফালানে বাকি নারায়ণপুর আমচানি নারায়ণপুর আমচাইও বরক ফাইলাইমানী আ জরাওন হুজাক ককটমা মানে ও সি অভিজিৎ মন্ডল নি তৈফাংবাই দিয়াশার নাইমথং রগ্ন তুই পাল বাকসাকে নাইটুমঙ্গ অংখরৈন রমই মানো খরক নৈন নারায়ণপুর আমচাইও বরকনি মঙ্গই এনডিপিএস একনি বিশুংটি কেস ইয়াসাগৈ বরংন তিসাজাকনাই দরবানগনি সাইখনারিকা ও সি অভিজিৎ মন্ডল কালকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে নারায়ণপুরে একটা বাড়িতে কিছু কন্ট্রোলিং গ্রুপস নিয়ে আসবে। সেইভাবে আমরা এখানে পুলিশ যাই এবং বসে বসি এবং তারা যখন বাড়ি থেকে এগুলি নামাচ্ছিল তখন আমরা তাদেরকে দুজনকে কন্ট্রোলিং গ্রুপ শুনে আমরা আটক করছি। তাদের কাছে কী কী পাওয়া গেছে, কোন কোন গ্রেফতার ব্যাপার আছে? দুজনকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে গাঁজা এবং শিরা পাওয়া গেছে। পরিমাণটা কত হতে পারে গাঁজার? গাঁজা অ্যাপ্রক্স 12 কেজি, টোয়েন্টি বোতলস।